হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে বিশেষ কিছু থাকবে না, তবুও ভিডিওটি লাস্ট অবধি দেখো। কারণ কি, আমি গেছিলাম কিছুদিন আগে শ্রীভূমি। অ্যাকচুয়ালি আমি কলকাতাতে লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্স হয়ে গেছে, বাট কোনোদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্যান্ডেল দেখা হয়নি। তো এবার ভেবেছিলাম যে এবারটা আমি দেখবই, কারণ কি ডিজনিল্যান্ডের থিম, সেই থিম অনুযায়ী ভিড়ের মধ্যে চললাম। এত উপচে পড়া ভিড় যার কল্পনা আমি তো করিনি। যাই হোক, বাগুইহাটি পর্যন্ত আমরা অটোতে গেলাম, আর তারপর বাগুইহাটির থেকে লেক টাউন, যেটা 10-15 মিনিটসের রাস্তা, সেই রাস্তাটা আমি 1 ঘন্টায় আমরা কমপ্লিট করেছিলাম। কিন্তু হ্যাঁ, কমপ্লিট আমরা করেছিলাম। তারপর যাই হোক, যথারীতি যেরকম সার্ভে আছে সেই সার্ভে দিয়ে আমরা ওপারে গেলাম। দেখুন, অজস্র লোকের ভিড়। এটা কিন্তু মহালয়ার পরের দিন, মানে প্রথম আজ যেদিন ছিল নবরাত্রি, যে প্রথম দিন সেই দিনই দেখুন অজস্র ভিড়। কিন্তু তার মধ্যে ভাবলাম যে ঠিক আছে, এতটুকু ভিড়টা হয়তো সামলানো যাবে, আর লাস্ট অবধি আমরা দেখতে পাবো। বাট আমি কয়েকটা কথা বলবো, ভিডিও তো প্রচুর রয়েছে, ইউটিউব খুলুন, ইনস্টাগ্রাম খুলুন, যে কোনো জায়গায় শ্রীভূমি 2022-23 লিখুন, আপনারা কিন্তু শ্রীভূমি ডিজনিল্যান্ডের ভিডিও পেয়ে যাবেন। বাট এই উপচে পড়া ভিড়ের মধ্যে কত রকমের যে সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়, কারণ কি শুধুমাত্র আমরা নয়, আমাদের আশেপাশে প্রায় অনেকেই কিন্তু না দেখে তারা ফিরে গেছে, কারণ কি একটা সাফোকেশন। আর সবথেকে বড় ব্যাপার যে থিমটা দিয়েছে, অবভিয়াসলি ভালো একটা থিম, কিন্তু বাচ্চাদের যেহেতু থিম, ছোটো ছোটো অনেক বাচ্চারা ছিল যারা কিন্তু মায়ের কোলে বাবার কোলে চড়ে সেই ভিড়ের মধ্যে রয়েছে। আরেকটি জিনিস সেটা খারাপ লাগলো, ব্যারিকেড তো রয়েছে, বাট এত স্টপ করে ব্যারিকেড আছে, হয়তো তারাও বুঝতে পারেনি যে এতটা ভিড় প্রথম দিনই হয়ে যাবে। আর আমি বলবো, যারা যাবেন তারা অতীব সাবধানে যাবেন, কারণ কি যে কোনো মুহূর্তে ওখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স রয়েছে। আমার মনের ইচ্ছে তো পূরণ হয়নি, আমি প্যান্ডাল দেখতে পারিনি, আমি ইউটিউব বা ইনস্টাগ্রামে দেখে নিয়েছি। খুবই সুন্দর বানিয়েছে, থিম কনসেপ্ট খুব সুন্দর, কিন্তু এই ভিড় দেখে আমার মনে হলো না যে আমি এই ভিড় উপচে প্যান্ডাল অবধি পৌঁছাতে পারবো। আর সবথেকে বড়ো ব্যাপার, ব্যারিকেড যেটা দুদিকেই করেছে, সেটা কিন্তু 1-1.5 কিলোমিটার কিন্তু আপনাদের হাঁটতে হবে, অবশ্যই সাথে জল খাবার কিন্তু রাখবেন। আশেপাশে খাবারের স্টল রয়েছে, বাট জলের স্টলটা একটু কম। আর পুলিশ কিন্তু কোনোভাবেই কিন্তু ব্যারিকেড পেরিয়ে যেতে দেবে না। আর তারপরও যেখানে কিন্তু স্টপেজ রয়েছে, যেখান থেকে আমরা বাস অটো পাই, সেখানেও কিন্তু ব্যারিকেড রয়েছে। মানে 1-1.5 কিলোমিটার কিন্তু আপনার দুদিক থেকে, যেদিক থেকেই আপনি আসুন না কেন, আপনাকে হাঁটতে হবে। যাই হোক, আমার ভিডিওটা করার উদ্দেশ্যটাই ছিল, আপনারা সাবধানে যান, পান্ডাল দেখুন, পুজো মজা করুন, কিন্তু সাবধানে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।